শ্রীশ্রী মাকে আমরা শুধু নিজের অতি আপনার মা বলেই জানতাম, তাঁর দেবিত্বের কতটুকু বুঝেছি। বলছেন মাতাজি ভারতী প্রাণা মাতাজি, তাঁর দেবিত্বের কতটুকু বুঝেছি। একদিন মা কৃপা করে তার স্বরূপ সম্বন্ধে একটু ইঙ্গিত দিতে চেয়েছিলেন। উদ্বোধনের বাড়িতে ছাদে মা যথারীতি চুল শুকাচ্ছিলেন। আমি একটা কাজে উপরে গেছি, শ্রীমা আমাকে একটু ফুল নিয়ে আসতে বললেন। আমি ফুল নিয়ে ওপরে গেলে শ্রীমা ইশারায় ওই ফুল তার পায়ে দিতে বললেন। তখন মায়ের অবয়ব এত বড় দেখাচ্ছে যে আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। সেই স্বর্গীয় দৃশ্য আমি অভিভূত হয়ে তার পায়ে ফুল দিয়ে সষ্টাঙ্গের প্রণাম করলাম। একটু পরে মা তার স্বাভাবিক আকৃতিতেই ফিরে এলেন। মা স্বয়ং জগদ্দাত্রী, জগৎকে রক্ষা করতে এসেছেন, আর তার এই রূপ তিনি সচরাচর দেখাতেন না। হাতে গোনা কিছু ভক্তকে বা ওনার ইচ্ছা মতো কয়েকজনকেই দেখাতেন, সেরকমই একজন মাতাজি ভারতী প্রাণা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণের জগদ্গুরুং পাদ পদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে।